আমি বলছি, উনি আর উনি তো এমপি ছিলেন, উনি তো নিয়ম জানেন, নির্বাচন কমিশনকে বলবেন, নির্বাচন কমিশন লোক দেবে, নিয়ে বসিয়ে দেবেন। ওদের লোক না থাকলে আমি কি করি? আমাদের কিন্তু করণীয় হবে, ঠিক আছে, অসুবিধা নেই। মানে এখন অব্দি কোনো ঘটনা শুধু শুনেছি বরগাছিয়ায় কিছু গ্রামের লোক ওই যেরকম হয় আমরা গাছ খেয়েছি তারা বেরিয়ে পুলিশ ওখানে লাঠি দেন সকাল অব্দি এইটুকুই খবর। বিজেপির পক্ষ থেকে একাধিক অভিযোগ হচ্ছে আমডাঙ্গার একাধিক বুথে এজেন্ট করতে দেওয়া হচ্ছে, অভিযোগের তৃণমূলের দিকে নির্বাচন কমিশনকে বলবেন, নির্বাচন কমিশন লোক দেবে, নিয়ে বসিয়ে দেবেন। ওদের লোক না থাকলে আমি কি করি? আমাদের কিন্তু করণীয় হবে। মানে ব্যারাকপুরের ক্ষেত্রেও তাই, মানে বিজেপি লোক দিতে পারছে না, এজেন্ট দিতে পারছে না, কিছু করার নেই। আমি তো শুনেছি কাল রাত্রে অনেকে আমায় বলেছে 7,000-10,000 টাকা অফার করছে, ভাই এজেন্ট হয়ে বস, তাতেও রাজি হচ্ছে। আমি কি করবো, আমাদের কিছু করণ মনে। ব্যারাকপুর মানেই তো প্রতি বছর হচ্ছে সবার নজর থাকে, অনেক অশান্তি, অনেক ধরনের ঘটনার ঘটে। আজকে সকালবেলা কি মনে হচ্ছে পার্থভৌমিকের কি এক্সপেকটেশন? আমার তো প্রথম থেকেই একটা এক্সপেকটেশন, ব্যারাকপুরের মানুষ চাইছে গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে পার্মানেন্টলি শান্তি থাকবে। এবং আপনারা দেখেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো অব্দি ব্যারাকপুরে কোনো বড় ঘটনা ঘটেনি। তার মানে মানুষ, আমি যেটা প্রথম দিন বলেছিলাম, মানুষ সেটা চাইছে এবং ব্যারাকপুরে সেটা হচ্ছে, কোথাও কোনো গণ্ডগোলের ঘটনা এখনো অব্দি ঘটেনি। এবং আমি আশা করব যে মানুষ আজকেই দলবদ্ধ হবে, সমস্ত গুন্ডামিকে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। মানে আপনার এই কটাক্ষটা আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দিকে? গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই, এটা যার গায়ে লাগবে সেই নিজেকে গুন্ডা বলে প্রমাণিত করবে। আমি বলছি, উনি আর উনি তো এমপি ছিলেন, উনি তো নিয়ম জানেন, নির্বাচন কমিশনকে বলবেন, নির্বাচন কমিশন লোক দেবে, নিয়ে বসিয়ে দেবেন। ওদের লোক না থাকলে আমি কি করি? আমাদের কিন্তু করণীয় হবে, ঠিক আছে, অসুবিধা নেই। মানে এখন অব্দি কোনো ঘটনা শুধু শুনেছি বরগাছিয়ায় কিছু গ্রামের লোক ওই যেরকম হয় আমরা গাছ খেয়েছি তারা বেরিয়া পুলিশ ওখানে লাঠি দেন সকাল অব্দি এইটুকুই খবর। বিজেপির পক্ষ থেকে একাধিক অভিযোগ হচ্ছে আমডাঙ্গার একাধিক বুথে এজেন্ট করতে দেওয়া হচ্ছে, অভিযোগের তৃণমূলের দিকে। আমার পক্ষে সম্ভব না, আমি কি করে বিজেপি? আপনারা বসতে দিচ্ছেন না? আমি বলছি, উনি আর উনি তো এমপি ছিলেন, উনি তো নিয়ম জানেন, নির্বাচন কমিশনকে বলবেন, নির্বাচন কমিশন লোক দেবে, নিয়ে বসিয়ে দেবেন। ওদের লোক না থাকলে আমি কি করি? আমাদের কিন্তু করণীয় হবে। মানে ব্যারাকপুরের ক্ষেত্রেও তাই, মানে বিজেপি লোক দিতে পারছে না, এজেন্ট দিতে পারছে না, কিছু করার নেই। আমি তো শুনেছি কাল রাত্রে অনেকে আমায় বলেছে 7,000-10,000 টাকা অফার করছে, ভাই এজেন্ট হয়ে বস, তাতেও রাজি হচ্ছে। আমি কি করবো, আমাদের কিছু করণীয় নেই। ব্যারাকপুর মানেই তো প্রতি বছর হচ্ছে সবার নজর থাকে, অনেক অশান্তি, অনেক ধরনের ঘটনার ঘটে। আজকে সকালবেলা কি মনে হচ্ছে পার্থভৌমিকের কি এক্সপেকটেশন? আমার তো প্রথম থেকেই একটা এক্সপেকটেশন, ব্যারাকপুরের মানুষ চাইছে গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে পার্মানেন্টলি শান্তি থাকবে। এবং আপনারা দেখেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো অব্দি ব্যারাকপুরে কোনো বড় ঘটনা ঘটেনি। তার মানে মানুষ, আমি যেটা প্রথম দিন বলেছিলাম, মানুষ সেটা চাইছে এবং ব্যারাকপুরে সেটা হচ্ছে, কোথাও কোনো গণ্ডগোলের ঘটনা এখন অব্দি ঘটেনি। এবং আমি আশা করব যে মানুষ আজকেই দলবদ্ধ হবে, সমস্ত গুন্ডামিকে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। মানে আপনার এই কটাক্ষটা আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দিকে? গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই, এটা যার গায়ে লাগবে সেই নিজেকে গুন্ডা বলে প্রমাণিত করবে। আমি বলছি, উনি আর উনি তো এমপি ছিলেন, উনি তো নিয়ম জানেন, নির্বাচন কমিশনকে বলবেন, নির্বাচন কমিশন লোক দেবে, নিয়ে বসিয়ে দেবেন। ওদের লোক না থাকলে আমি কি করি? আমাদের কিন্তু করণীয় হবে, ঠিক আছে, অসুবিধা নেই। মানে এখন অব্দি কোনো ঘটনা শুধু শুনেছি বরগাছিয়ায় কিছু গ্রামের লোক ওই যেরকম হয় আমরা গাছ খেয়েছি তারা বেরিয়া পুলিশ ওখানে লাঠি দেন সকাল অব্দি এইটুকুই খবর। বিজেপির পক্ষ থেকে একাধিক অভিযোগ হচ্ছে আমডাঙ্গার একাধিক বুথে এজেন্ট করতে দেওয়া হচ্ছে, অভিযোগের তৃণমূলের দিকে। এজেন্ট
আমার পক্ষে সম্ভব না, আমি কি করে বিজেপি আপনারা বসতে দিচ্ছেন না? আমি বলছি উনি তো এমপি ছিলেন, উনি তো নিয়ম জানেন, নির্বাচন কমিশনকে বলবেন, নির্বাচন কমিশন লোক দেবে, বসিয়ে দেবে, ওদের লোক না থাকলে আমি কি করি? আমাদের কিন্তু করণীয় হবে। মানে ব্যারাকপুরের ক্ষেত্রেও তাই, মানে বিজেপি লোক দিতে পারছে না, এজেন্ট দিতে পারছে না, কিছু করার নেই। আমি তো শুনেছি কাল রাত্রে অনেকে আমায় বলেছে 7,000-10,000 টাকা অফার করছে, ভাই এজেন্ট হয়ে বস, তাতেও রাজি হচ্ছে, আমি কি করবো? আমাদের কিছু করণীয় নেই। ব্যারাকপুর মানেই তো প্রতি বছর হচ্ছে সবার নজর থাকে, অনেক অশান্তি, অনেক ধরনের ঘটনার ঘটে। আজকে সকালবেলা কি মনে হচ্ছে পার্থ ভৌমিকের কি এক্সপেকটেশন? আমার তো প্রথম থেকেই একটা এক্সপেকটেশন, ব্যারাকপুরের মানুষ চাইছে গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে পার্মানেন্টলি শান্তি না। এবং আপনারা দেখেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো অবধি ব্যারাকপুরে কোনো বড় ঘটনা ঘটে, তার মানে মানুষ, আমি যেটা প্রথম দিন বলেছিলাম, মানুষ সেটা চাইছে এবং ব্যারাকপুরে সেটা হচ্ছে, কোথাও কোনো গণ্ডগোলের ঘটনা এখন অবধি ঘটেনি। এবং আমি আশা করবো যে মানুষ আজকেই দলবদ্ধ হবে, সমস্ত গুন্ডামিকে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। মানে আপনার এই কটাক্ষটা আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দিকে? গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই, এটা যার গায়ে লাগবে সেই নিজেকে গুন্ডা বলে প্রমাণিত করবে। আমি বলছি উনি তো এমপি ছিলেন, উনি তো নিয়ম জানেন, নির্বাচন কমিশনকে বলবেন, নির্বাচন কমিশন লোক দেবে, বসিয়ে দেবে, ওদের লোক না থাকলে আমি কি করি? আমাদের কিন্তু করণীয় হবে, ঠিক আছে, অসুবিধা নেই। মানে এখন অব্দি কোনো ঘটনা শুধু শুনেছি বরগাছিয়ায় কিছু গ্রামের লোক যেরকম হয় আমরা গাছ তারা বেরিয়া পুলিশ ওখানে লাঠি দেবে, সকাল অব্দি এইটুকুই খবর। বিজেপির পক্ষ থেকে একাধিক অভিযোগ হচ্ছে আমডাঙ্গার একাধিক বুথে এজেন্ট করতে দেওয়া হচ্ছে, অভিযোগের তৃণমূল থেকে আমার পক্ষে সম্ভব না, আমি কি করে বিজেপি? আপনারা বসতে দিচ্ছেন না? আমি বলছি উনি তো এমপি ছিলেন, উনি তো নিয়ম জানেন, নির্বাচন কমিশনকে বলবেন, নির্বাচন কমিশন লোক দেবে, বসিয়ে দেবে, ওদের লোক না থাকলে আমি কি করি? আমাদের কিন্তু করণীয় হবে। মানে ব্যারাকপুরের ক্ষেত্রেও তাই, মানে বিজেপি লোক দিতে পারছে না, এজেন্ট দিতে পারছে না, কিছু করার নেই। আমি তো শুনেছি কাল রাত্রে অনেকে আমায় বলেছে 7,000-10,000 টাকা অফার করছে, ভাই এজেন্ট হয়ে বস, তাতেও রাজি হচ্ছে। আজকে সকালবেলা কি মনে হচ্ছে পার্থ ভৌমিকের কি এক্সপেকটেশন? আমার তো প্রথম থেকেই একটা এক্সপেকটেশন, ব্যারাকপুরের মানুষ চাইছে গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে পার্মানেন্টলি শান্তি।